একটা মাওলানা জানো, তার বউ এখন মডার্ন, তার বউ এখন প্রত্যেক দিন তাকে টিভি দেখতে দিতে হবে। মাওলানা বলে, তুমি কি বলো, আমি আলেম মানুষ, মসজিদে নামাজ পড়াই, আর আমার বউ নাকি টিভি দেখবে, এটা কেমন করে হয়? বউ বলছে, তুমি কি আলেম টালেম আমি বুঝিনি, সন্ধে ছটা বাজলেই আমার কিন্তু সিরিয়াল দেখার নেশা আছে, তুমি কুদ দিয়ে আনবে আমার দেখার দরকার নেই। আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল ইমাম সাহেব, আর বলছে, আল্লাহ আল্লাহ আমার ইজ্জতকে তুমি বাঁচাও, আমার বউ তুমি হিদায়ত দান করো। ঘটনা কি ঘটছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা সিরিয়াল দেখো তাদেরকে মন দিয়ে শুনতে হবে। কই বলছেন দেখুন, মৌলবীর বেবে বলে, মৌলবীর বেবে বলে টিভি আমার চাই, টিভি ছাড়া কোনো কিছু দাবি যে মোর না, টিভি আমার চাই, টিভি আমার চাই, মৌলবীর বেবে বলে টিভি আমার চাই, টিভি ছাড়া কোনো কিছু দাবি যে মোর না। স্বামী বলছে, আগে বিবি টিভিতে তুমি কি দেখবে? তখন বিবি বলছে, ইষ্টি কুটুম মা সিরিয়াল দেখো গো, বোঝে না সে বোঝে না, সবার ঘরে টিভি আছে কেন আমার ঘরে নাই, দয়া করে ও গো স্বামী টিভি আনো না, টিভি না দেখিলে কোনো কালে আমার ঘুম যে ধরে না, দয়া করে ও গো স্বামী, দয়া করে ও গো স্বামী টিভি আনো না। মৌলবীর বেবে বলে টিভি আমার চাই, টিভি ছাড়া কোনো কিছু দাবি যে মোর না। ফজরের আজান হয়ে গেছে, স্বামী জামাতে যাবে নামাজ পড়াবে বলে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি তো মুর্দাকে জিন্দা করতে পারো, তুমি অনহনিকে হনি করতে পারো, সামান্য আমার একটা বউ তাকে তুমি ঠিক করে দাও আল্লাহ। স্বামী ফজরের নামাজ পড়ে দোয়া করছে, আর বউ স্বপ্নের মধ্যে কি দেখছে কবি বলছেন দেখুন, স্বামী ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে, আর খোদাকে জানা বিবি তখন ঘুমের ঘরে এক স্বপ্ন দেখতে পায়, এক সাপ এসে তাকে ঘিরে ধরে ছফল দিতে যায়, ভয়ে তখন বিবির দেখো ঘুম চটে যায়, আর ছুটে গিয়ে তখন স্বামীর, ছুটে গিয়ে তখন স্বামীর জড়িয়ে ধরে পায়। জোরে বলো সুবহানাল্লাহ। আর ভুল করেছি আপনি আমায় ক্ষমা করে দিন লাহাই, আর কোনদিন টিভির কথা মুখে আনবো না, আর কোনদিন টিভির কথা মুখে আনবো না। মৌলবীর বেবে বলে টিভি আমার চাই, টিভি ছাড়া কোনো কিছু দাবি যে মোর না। আমি অনেক অনেক গাইলাম, আমার ছাত্র আলাউদ্দিন আছে, আমার বন্ধু সাদ্দাম আছে, তাদের কাছ থেকে একটা করে শোনা, আমি একটু পানি খাবো, ঠিক আছে?